গাইস চলে এলাম একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। প্র্যাঙ্কটা হবে আমার বান্ধবীর উপরে। প্র্যাঙ্কটা এটা নিয়ে হবে যে আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, ওই চ্যানেলটাতে খুব সবার কাছে বলেছে ওদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবি না, তো ওইগুলো সত্যিই বলেনি, আমরা ওকে বলবো, তো ওই রিয়াকশনটা তোমরা দেখতে থাকো। হ্যালো, কখন আসবি? তুই এখানে আয়, তোর সাথে কথা আছে বললাম তো, তোর ভাত খাওয়া বন্ধ কর, তুই তাড়াতাড়ি আয়। তোর বল, তুই আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি, আয় দরকার আছে, খেয়ে নিয়ে আয় না, মুখ করিস না, মুখ তোর আয় না, মুখ তোর বেরিয়ে যাবে, তুই আয়, তোর মুখ বেরিয়ে যাবে, তোর দাঁত তখন তো দাঁত থাকবে না হাসার জন্য। আমি বৌদির কাছে সীমা বলেছে যে একদম ওদের ভিডিওতে লাইক করবি, কমেন্ট করবি না, সবাইকে বারণ করে দিবি, একদম যেন না করে, বলে কি নাকি বলেছে ঢং হচ্ছে নাকি, এইসব নাকি উল্টো পাল্টা গালাগালি করেছি, আমি আমার ঘরে গিয়ে সার্চ করছিলাম, ঠিক আছে, বল সাথে কথা হয়ে গেছে চলে গেছে, আমি ভেবে আচ্ছা ভিডিওটা করছিলাম, যাও জেনে গেল, ও বুঝতে পেরে গেছে যে আমরা ওর সাথে ভিডিও করছি। দেখো বেচারি কেঁদে ফেলছিল, দেখো ও কেঁদেই ফেলেছিল, ওর নাকি উল্টো পাল্টা, ও আসলে ওরম মেয়ে নয়, ও কোনোদিন ওরম কাউকে ওর ওইসব কথাবার্তা বলেও না, ও সত্যি খুবই ভালো মেয়ে, তাই ও ওকে নিয়ে আমরা প্রাইম ভিডিওটা করতে চেয়েছিলাম। ও মাই গড, তোর কেমন লাগলো? হ্যাঁ, আমাকে খাওয়াতে তো দিলি না, খেতে দিলি না, নাকে মুখে খেয়ে চলে এসেছি, কি হলো হঠাৎ এমন করে ফোন করছে? আমি ভাবছি কি হলো আমাকে নিয়ে, ও কাল থেকে বলছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, তাহলে ভিডিওটা এখানেই বন্ধ করলাম, টাটা 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 টাটা।